আজি পাঁচ বহাগ বিহু হিসাবে চেনেহী বিহু সমগ্র রাজ্যের উখল মুখল পরিবেশ আর তার ব্যক্তিগত যোগাযোগ নহয়। যোরহাট এখন বিশেষ সরকারি বিদ্যালয় যরকারি বিদ্যালয় এক বিশেষভাবে আজি দিন উদযাপন করেছে আর আমি পোনে পোনে সেই বিদ্যালয় যাবলে চেষ্টা করি যেহেতু এয়া পরিবেশ আসলে সরকারি বিদ্যালয়ের যে পরিবেশ সকল ছাত্রী সকলে এইদরে জাতীয় সাজপার পরিধান করে পাঁচ বহাগর বিহু দিন উদযাপন করেছে আর যাতে রঙালী বিহুর যে উল্লহ আনন্দ সমগ্র রাজ্যের যোরহাটরও এটা দেখা গেছে আর যোরহাটের সরকারি বহুমুখী বালক বিদ্যালয়ের এয়া সমন্বয় ক্ষেত্র আর যত আজি বিদ্যালয় সকলের সকল ছাত্রীয় এইদরে বহাগর দিনটি পালন করেছে আর আমি পোনে পোনে সেই বিহুর অঞ্চল যাব চেষ্টা করি আর বিদ্যালয় সকল যে অধ্যক্ষ আছে আমি দেখা জানার চেষ্টা করি। বাইদেউ দেখা গেছে যে কিছু কিছু ব্যক্তিকে আমি ব্যক্তিগত প্রচেষ্টা হাতে লোক আপনাদের এক ব্যক্তিগত প্রচেষ্টা হাতে বিহু এবার হয়েছে বিদ্যালয় ভবনত বিহু সকল ছাত্র ছাত্রী ছাত্রী আছে পাঁচ সংখ্যক বিদ্যালয় অংশগ্রহণ করেছে দেখা যায় স্থল ব্যবস্থা করা আছে এই গোটাই অনুষ্ঠান কেন গোটাই অনুষ্ঠানটি কেনকা মনত আসে আমি আসলে আরম্ভণিতে বিহুর আগতেই আমি এই অনুষ্ঠান পাতিম বলে ভাবিছিল কিন্তু সরকারি নির্দেশনা কিছু বিশেষ পরীক্ষা ইয়াদ অনুষ্ঠিত হয়েছিল আমি নয়ালো আর শেহতাক যে অনুষ্ঠান পাতিলো আমি ভাবিল অকল নিজকে সীমাবদ্ধ নারাখি আমি আমার লগত যে পাঁচটা শিক্ষানুষ্ঠান বন্ধু শিক্ষানুষ্ঠান হিসাবে আছে আমি সেই আটাইকটা শিক্ষানুষ্ঠান আমার নিকটবর্তী যোরহাট জগন্নাথ বড়ুয়া মহাবিদ্যালয় লুইট ভ্যালি জুনিয়র কলেজ আর কুহুম যোগনিয়া প্রাথমিক বিদ্যালয় চারি নং ওয়ার্ড আর প্রেরণা প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্র আমি আমার লগত রাখিছো আর প্রত্যেকে আজি ইয়াত বিহু নৃত্য পরিবেশন করব প্রত্যেক অনুষ্ঠানের বিদ্যালয় প্রধান সকল আছে আমি অত্যন্ত সুখী আমার মাননীয় উপায়ুক্ত মহোদয় আজি আমার ওসর আছে আমার যখন পালিত গাঁও হিসাবে এখন গাঁও আমি লছো যত কুহুম যোগনিয়া প্রাইমারি স্কুলখনলে আমি যেটা অহা যাওয়া করেছিল সেই গাঁওখনের যিনি গাঁৱৰ মানুহ সেই মানুহখিনিৰ লগত আমাৰ যোগাযোগ হৈছিল আমাৰ ভাবৰ বিনিময় হৈছিল আৰু আমি পালিত গাঁও হিচাপে ল'বলৈ আমি প্ৰয়াস কৰিছিলোঁ আমি পৰ্যায়ক্ৰমে কিছুমান তাত পৰিকল্পনা কৰিছোঁ কাম কৰিবৰ কাৰণে আমি প্ৰথম বছৰ এখন যোৰহাটৰ ভিতৰত স্বচ্ছ নিকা আদৰ্শ গাঁও হিচাপে গঢ়ি দিবলৈ প্ৰয়াস কৰিছোঁ আৰু বিহুৰ যি স্বকীয়তা ম্লান নোহোৱাকৈ এই বছৰ আমি প্ৰতি ঘৰে ঘৰে এটা কপৌফুলৰ পুলি আৰু একো একোতে এজোপা জেতুকাৰ গছ ৰোপণ কৰি আমি প্ৰথম সেইকেইটা বস্তু ৰক্ষা কৰিবৰ ওপৰত তেওঁলোকক গুৰুত্ব দিম আৰু বাকী আমাৰ গোটেই ছাত্ৰীসকল তেওঁলোকে মিলি কিছুমান উদ্ভাৱনীমূলক কাৰ্য আমি হাতত ল'ম আৰু উপায়ুক্ত মহোদয়ে আমাক আশ্বাস দিছে আমাৰ গোটেই কামখিনিত তেখেতে সহায় আগবঢ়াই যাব। ধন্যবাদ। এয়া আছিলে বিদ্যালয়ৰ অধ্যক্ষগৰাকী আৰু আমি পোনে পোনে অনুষ্ঠান যাব চেষ্টা কৰিছোঁ। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।